আসুন প্রথমেই আমরা দেখে নিই থানকুনি পাতা আপনার ঠিক কি কি উপকারে আসবে। জ্বর, পেটের পীড়া, গ্যাস্ট্রিক, আমাশয়, হজম শক্তি বৃদ্ধি, রক্ত দূষণ, খুশখুশে কাশি, পেট ব্যথা, লিভার সমস্যা, লাবণ্যতা, দূষিত ক্ষত, মুখের ঘা, আঘাত, সাধারণ ক্ষত, চুল পড়া, পেটের দোষ, স্মরণশক্তি বৃদ্ধি, নাক বন্ধ ইত্যাদি। তাহলে চলুন এবার জেনে নিই প্রাত্যহিক জীবনের এই সমস্যাগুলোতে থানকুনি কীভাবে প্রয়োগ করবেন। থানকুনি পাতার গুণাগুণ। বাংলা নাম থানকুনি, অঞ্চলভেদে এটি টেয়া, মানকি, তিতুরা, থানকুনি, আদামণি, ঢোলামানি, থুলকুড়ি, মানামানি, ধুলা বেগুন, আদা গুনগুনি ইত্যাদি নামে পরিচিত। ইংরেজি নাম ইন্ডিয়ান পেনিয়র্ট, যার বৈজ্ঞানিক নাম সেন্টেলা অ্যাসিয়াটিকা। থানকুনি একটি অনাবাদি ঔষধি গাছ। এটি বাড়ির আনাচে কানাচে, রাস্তার পাশে, পুকুরের পাড়ে, মাঠে, স্যাঁতসেঁতে জায়গাগুলোতে বর্ষাকালে বেশি পাওয়া যায়। এছাড়া সারা বছরই কম বেশি পাওয়া যায়। এই গাছ পাওয়া যায় ভারত, সিংহল, উত্তর অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, পাপুয়া নিউ গিনি এবং এশিয়ার অন্যান্য প্রান্তে। ভেষজ উদ্ভিদ হিসেবে এর বহুল ব্যবহার আছে প্রাচীন আফ্রিকায়, চৈনিক ইত্যাদি অনেক দেশের দেশি চিকিৎসাবিদ্যায়। আয়ুর্বেদিক শাস্ত্র মতে থানকুনি মানব শরীরের নানা রোগ নিরাময়ের মহা ঔষধ। ব্যবহার্য অংশ, থানকুনির মূল, কাণ্ড ও পাতা ব্যবহার করা যায়। এই গাছটি ক্ষুদ্র লতাজাতীয় উদ্ভিদ। এর পাতা ক্ষুদ্র গোলাকৃতির, পাতার ধারে খাঁজ রয়েছে। বাংলাদেশের সর্বত্রই এই গাছটি দেখতে পাওয়া যায়। তবে উপকূলীয় লবণাক্ত আবহাওয়ায় এটি ভালো জন্মে। গ্রামীণ সাধারণ মানুষের কাছে এটি খুবই জনপ্রিয়। বংশবিস্তার, বসন্তকালে থানকুনি লতায় ফুল আসে এবং গ্রীষ্মকালে ফল পাকে। বীজের মাধ্যমে ও অঙ্গজ জনন উভয়ভাবেই থানকুনির বংশবিস্তার হয়। প্রতিটি গিঁট থেকে শিকড় বের হয় এবং শিকড় শহর লতা এনে আর্দ্র জমিতে রোপণ করলেই থানকুনি জন্মে। তবে খেয়াল রাখতে হবে, এটি আর্দ্র মাটি পছন্দ করলেও জলাবদ্ধতা সহ্য করতে পারে না। বাংলাদেশের মাটি থানকুনি জন্মানোর জন্য খুবই উপযোগী হলেও নার্সারিতেও এই লতার চারা পাওয়া খুব কঠিন। তবে গ্রামাঞ্চলে এটি সর্বত্রই পাওয়া যায়। থানকুনি পাতার ব্যবহার। জ্বর, থানকুনি পাতার রস 1 চামচ ও শিউলি পাতার রস 1 চামচ মিশিয়ে প্রতিদিন সকালে খেলে জ্বর সেরে যাবে। পেটের পীড়া, অল্প পরিমাণ আম গাছের ছাল, আনারসের কচি পাতা 1টি, কাঁচা হলুদের রস, 4 থেকে 5টি থানকুনি গাছ শিকড় সহ ভালো করে ধুয়ে একত্রে বেঁটে রস করে খালি পেটে খেলে পেটের পীড়া ভালো হয়। ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটি আরও বেশি কার্যকর। গ্যাস্ট্রিক, 1/2 কেজি দুধে 1 পোয়া মিশ্রি ও 1/2 পোয়া থানকুনি পাতার রস একত্রে মিশিয়ে প্রতিদিন সকালে খেলে গ্যাস্ট্রিক ভালো হয়। হজম শক্তি বৃদ্ধি, বেগুন ও পেঁপের সাথে থানকুনি পাতা মিশিয়ে শুক্তো রান্না করে প্রতিদিন 1 মাস খেলে হজম শক্তি বৃদ্ধি পাবে। রক্ত দূষণ রোধে থানকুনি, প্রতিদিন সকালে খালি পেটে 4 চামচ থানকুনি পাতার রস ও 1 চামচ মধু মিশিয়ে 7 দিন খেলে রক্ত দূষণ ভালো হয়। বাক স্ফুরণে, যেসব বাচ্চা কথা বলতে দেরি করে অথবা অস্পষ্ট, সেক্ষেত্রে 1 চামচ করে থানকুনি পাতার রস গরম করে ঠান্ডা হলে 20 থেকে 15 ফোঁটা মধু মিশিয়ে ঠান্ডা দুধের সাথে কিছুদিন খাওয়ালে অসুবিধাটা সেরে যাবে। খুশখুশে কাশি, 2 চামচ থানকুনির রস সামান্য চিনি সহ খেলে সঙ্গে সঙ্গে খুশখুশে কাশিতে উপকার পাওয়া যায়। 1 সপ্তাহ খেলে পুরোপুরি ভালো হয়ে যায়। আমাশয়, প্রতিদিন সকালে 5 থেকে 7টি থানকুনি পাতা চিবিয়ে খেলে 7 দিনে আমাশা ভালো হয়। অথবা থানকুনি পাতা বেটে পাতার রসের সাথে চিনি মিশিয়ে 2 চামচ দিনে 2 বার খেলে আমাশা ভালো হয়। পেট ব্যথা, থানকুনি পাতা বেটে গরম ভাতের সাথে খেলে পেট ব্যথা ভালো হয়। লিভারের সমস্যা, প্রতিদিন সকালে থানকুনির রস 1 চামচ, 5 থেকে 6 ফোঁটা হলুদের রস, সামান্য চিনি ও মধু সহ খেলে 1 মাসের মধ্যে লিভারের সমস্যা দূর হবে। লাবণ্যতা, যদি মুখ মলিন হয় লাবণ্যতা কমে যায়, তবে 5 থেকে 6 চামচ থানকুনি পাতার রস দুধ দিয়ে খেতে হবে। নিয়মিত এটি খেলে উপকার পাবেন। দূষিত ক্ষত, মূল সহ সমগ্র গাছ নিয়ে সেদ্ধ করে সেই পানি দিয়ে দূষিত ক্ষত ধুতে হবে। মুখে ঘা, থানকুনি পাতা সিদ্ধ পানি দিয়ে গার্গিল করতে হবে। আঘাত, কোথাও থেতলে গেলে থানকুনি গাছ বেটে অল্প গরম করে আঘাতপ্রাপ্ত স্থানে প্রলেপ দিলে উপকার পাবেন। সাধারণ ক্ষত, থানকুনি পাতা বেটে ঘিয়ের সঙ্গে জাল দিয়ে ঠান্ডা করে তা ক্ষত স্থানে লাগাতে হবে। চুল পড়া,
অপুষ্টির অভাবে ভিটামিনের অভাবে চুল পড়লে পুষ্টিকর ভিটামিন সমৃদ্ধ খাবারের পাশাপাশি 5 থেকে 6 চামচ থানকুনি পাতার রস দুধের সঙ্গে মিশিয়ে খেতে হবে। পেটের দোষ। মলের সঙ্গে শ্লেষা গেলে, মল পরিষ্কারভাবে না হলে, পেটে গ্যাস হলে, কোনো কোনো সময় মাথা ধরা, এসব ক্ষেত্রে 3 থেকে 4 চামচ থানকুনি পাতার রস গরম করে সমপরিমাণ গরুর কাঁচা দুধ মিশিয়ে খেতে হবে। নিয়মিত খেলে উপকার পাবেন। স্মরণশক্তি বৃদ্ধি। মনে না থাকলে আধা কাপ দুধ, 2 থেকে 3 তোলা থানকুনি পাতার রস এবং 1 চামচ মধু মিশিয়ে খেতে পারেন। নাক বন্ধ। ঠান্ডায় নাক বন্ধ হলে, সর্দি হলে থানকুনির শিকড় ও ডাঁটার মিহি গুঁড়ার নস্যি নিলে উপকার পাওয়া যায়। এখন প্রশ্ন হলো, ব্যস্ত নগর জীবনে থানকুনি পাতার খোঁজ কোথায় পাবেন? গ্রামে অবশ্য থানকুনি গাছের অভাব নেই, সহজে দেখা মেলে ঝোপে জঙ্গলে। শহরাঞ্চলে থানকুনির খোঁজ পাওয়া একটু কঠিন বটে, তবে রাজধানীর কাউরন বাজার সহ কাঁচা বাজারগুলোতে একটু খোঁজ করলে মিলবে থানকুনি পাতা। ফ্রিজেও কয়েকদিন রাখতে পারবেন থানকুনি পাতা। আর যারা গ্রামে বসবাস করেন, তারা বাড়ির আশেপাশেই খোঁজ করুন, সহজেই মিলে যাবে।